রোগীর সেবার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক বাণী শুনিয়েছেন। কয়েকটা আপনাদের শুনিয়ে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام عيادة المريض اتباع الجنائز إجابة الدعوة وتشميت العاطس متفق عليه। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের পাঁচটা হক আছে। এক হলো সালাম দিলে উত্তর দেওয়া। যত রাগারাগি থাক আপনার সঙ্গে, কেউ সালাম দিলে আপনি অবশ্যই তাকে উত্তর দিবেন। এটা যদি না দেন এই হক আপনি নষ্ট করলেন, আল্লাহকে কৈফিয়ত দিতে হবে আপনার। ইয়াদাতুল মারিজ, কেউ অসুস্থ হলে আপনি তাকে সেবা করতে যাবেন। ইত্তেবাউল জানায়েজ, যখন জানাজার খবর আসে জানাজায় অংশগ্রহণ করবেন। ইজাবত দাওয়া, যদি কোনো মুসলিম ভাই আপনাকে বাড়ি থেকে খাওয়ার দাওয়াত দেন দাওয়াত কবুল করবেন। ও তাসমিতুল আতিস, কেউ হাসি দিলে আপনি হাসির জবাব দেবেন। হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আর উত্তর দিতে হয় কী বলে? আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ, আপনারা জানেন। ইয়ারহামুকুমুল্লাহ। এরপরও যার উদ্দেশ্যে আপনি দোয়াটা করলেন তারও একটা বলার হক আছে, ইহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। এই ছোট ছোট দোয়ার মধ্যে আল্লাহ পাক কত খুশি হন যে আমার বান্দারা প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করার জন্য কোনো মজলিস লাগে না, প্রতি পদে পদে বান্দা আল্লাহকে স্মরণ করে। বিস্ময়কর কিছু দেখলে সুবহানাল্লাহ, খুশিতে বলে আলহামদুলিল্লাহ, বিপদে বলে ইন্না লিল্লাহ, খাওয়া শুরুতে বলে বিসমিল্লাহ, খাওয়া শেষে বলে আলহামদুলিল্লাহ। প্রতি পদে পদে বান্দা আল্লাহকে স্মরণ করে, এটাতে আল্লাহ সবচেয়ে খুশি হন। আসাবানা قال قال رسول الله صلى الله عليه وسلم إن المسلم إذا عاد أخاه المسلم لم يزل في خرفة الجنة حتى يرجع رواه مسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন একজন মুসলমান আর এক মুসলিম ভাইয়ের সেবা করার জন্য যায় সে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ সে সেখানে অবস্থান করে ফি খুরফাতিল জান্নাহ ফি আই ফি রাওদাতিল জান্নাহ, জান্নাতের বাগিচার মধ্যে সে অবস্থান করে। হাত্তা ইয়ারজা, যতক্ষণ সে ফিরে আসে। এই নেকির কাজ আপনারা করবেন। যেসব ডাক্তার ভাই বোনরা সবসময় রোগী নিয়ে পড়ে আছেন, একবার তাদের কিছু স্মরণ করুন। আমরা হয়তো পাশে গিয়ে দোয়া পড়তে পারি, কিন্তু ডাক্তাররা তাদের ডাইরেক্ট যে সেবাটা দেন এই সেবার কোনো তুলনা নেই। এমন এমন রোগী আছে যারা ডাক্তারের টাকাও দেয় না, কিন্তু ডাক্তার ঠিক তার এথিক্স অনুযায়ী সে শত্রু হলেও তার সেবা করে। এটা খেয়াল করে দেখবেন, ডাক্তারদের এই নীতি নাই। ডাক্তার কখনো কোনো রোগীকে হত্যা করে না, এটা তাদের ইথিক্সের বিরোধী। মানুষ তাদের খেদমতের মূল্যায়ন করে না, বিশেষ করে যারা ক্যান্সার রোগী, যারা বিশেষ করে কোলন ক্যান্সারে ভোগে, তলপেটের ক্যান্সারে কী যে কষ্ট তাদের করতে হয়। ওই বিশেষ করে মহিলা ডাক্তারদের, তাদের শক্তি কম, কিন্তু কঠিন স্বাস্থ্য কষ্ট করতে হয়। সেখানে প্রখ্যাত সাহিত্যিক ওবামাদ আজাদ ওই রোগী কিন্তু মারা গেছিলেন। যাই হোক, ডাক্তারদের এই সেবাগুলোকে কেউ ছোট করে দেখবেন না। তারা যদি সঠিকভাবে সেবা না দিতেন আপনি সুস্থ হয়ে আজকে মসজিদে আসতে পারতেন না। অতএব তাদের যদি এই নেকির চিন্তা থাকে ডাক্তারদের যে আমি এটা করছি আল্লাহকে খুশি করার জন্য, ইনশাআল্লাহ তিনি যতক্ষণ রোগীর সেবা দিচ্ছেন ততক্ষণ তিনি জান্নাতের বাগিচায় অবস্থান করবেন ইনশাআল্লাহ। হাদিস মিথ্যা নয়, মনে রাখবেন। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يقول يوم القيامة يا ابن آدم مرضت فلم تعودني। কিয়ামত দিন আল্লাহ পাক বান্দাকে ডেকে বলবেন, হে বান্দা আমি অসুস্থ হয়েছিলাম, তুমি তো আমাকে সেবা করতে যাওনি। বান্দা বলবে, আল্লাহ আপনি কোথায় কখন অসুস্থ হলেন যে আপনার সেবা করব? কেন জানো না তোমার বাড়ির পাশে মোগল একটা অসুস্থ হয়ে পড়েছিল, তুমি একজন গিয়েছিলে তাকে দেখতে? যদি সেদিন সেখানে তুমি যেতে আজকে তুমি আমাকে পেতে। এই হাদিসগুলো মাথায় রাখবেন। উনিকে যদি কোনো ব্যক্তি আপনার ক্ষুধার্ত ব্যক্তি খাওয়া চায়, আল্লাহ বলবেন আমি যে একদিন তোমার বাড়িতে গেছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, খাওয়া চেয়েছিলাম, তুমি বলেছিলে মাফ করো, চলে গেছিলাম। আমি দুটো খাওয়ার জন্য এ বাড়ি সে বাড়ি ঘুরেছি, কিন্তু তুমি তো আমাকে সেদিন খাবার দাওনি। যদি খাওয়ার দিতে আজকে তুমি আমাকে পেতে। মুসলিম শরীফ হাদিস এগুলো। অতএব এগুলো বিষয় আমাদের সবারই খেয়াল রাখা কর্তব্য। মুসলমান কখনো না খেয়েই মরে না, কারণ তার পাশে আরেকটা ভাই আছে, সে তাকে খাওয়ার ব্যবস্থা করবেই। মুসলিম সমাজের এই যে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি হাদিসে আমরা পেয়েছি, সত্যিকার অর্থে এই হাদিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে মুসলমানদের কোনো মানুষ খাওয়ার অভাবে মরবে না ইনশাআল্লাহ। আর ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা রোগীর কাছে বসবে এই দোয়াটা পড়ো, লা বাআসা তাহুরুন ইনশাআল্লাহ। ছোট্ট দোয়া, লা বাআসা তাহুরুন ইনশাআল্লাহ। তুমি চিন্তিত হও না, ইনশাআল্লাহ তুমি সকল রোগ থেকে পবিত্র হয়ে যাবে আল্লাহ যদি চাহেন। এই দোয়াটার অর্থ সহ পড়বেন, রোগীকেও বুঝিয়ে দেবেন তোমার জন্য আমি এই দোয়াটা করলাম, কারণ আমরা তো বাঙালি আরবি বুঝতে পারি না। লা বাআসা, দুশ্চিন্তা করো না, কোনো সমস্যা নেই। তাহুর, তুমি সমস্ত অসুখ থেকে ইনশাআল্লাহ পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান। এটা বললে রোগীর মনে শক্তি আসে, এবং যিনি পড়েন তার মধ্যেও একটা দারুণ আকাঙ্ক্ষা সৃষ্টি হয় যে আমার রোগীটা হয়তো বেঁচে যেতে পারে। আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا اشتكى منا إنسان مسحه بيمينه ثم قال, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাদের মধ্যে যদি কেউ ইনসান বলছে, কিন্তু মানুষ, খেয়াল করবেন মুসলিম বলেনি, কিন্তু হাদিসের ভাষা খেয়াল করবেন, তবে তিনি সাধারণত মুসলমানদের কাছেই যেতেন, কাফেররা তো তার দেখলে উল্টা রিয়াকশন দেখাতো না। আমাদের মধ্যে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেবা করতে যেতেন এবং তার ডাইন হাত দিয়ে মাসাহ করতেন, গায়ে হাত বুলাতেন বা মাথা হাত রাখতেন ডাইন হাত দিয়ে। সুম্মা ক্বাল আজওয়াল বাস, পড়েন আজওয়াল বাস, রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইউগাদিরু সাকামা। হে আল্লাহ, তুমি বিপদ কষ্ট দূর করে দাও, তুমি মানুষের প্রতিপালক, তুমি তাকে শিফা দাও, তুমি শিফা দানকারী। লা শিফা, কোনো শিফা নেই, কোনো আরোগ্য নেই, ইল্লা শিফা হোকা, তোমার আরোগ্য ছাড়া। এমন আরোগ্য লা ইউগাদিরু সাকামা, তুমি একবার আরোগ্য দিলে দেহে আর রোগের অস্তিত্বই থাকে না। এই দোয়াটা আমার রাসূল পড়তেন। ওটা মানে এটা লম্বা বলে পড়তে চান না, তো পড়ার চেষ্টা করবেন। ওয়ানহা ক্বালাত, আয়েশা থেকে আরেকটা হাদিস আসছে, তিনি নাফাস আলাইহি বিল মুআউযিযাত, তিনি সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফুঁক দিতেন, এটাও করা যাবে। সূরা ফালাক আশা করি সবারই মুখস্থ আছে, সূরা নাসও সবারই মুখস্থ আছে। এই দুটো সূরা পড়ে ফুঁক দেবেন। রাত্রে, গভীর রাতে হঠাৎ আপনার কোনো বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, কোথায় ডাক্তার, কোথায় কি, কিছুই না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই সূরা দুটো পড়বেন এবং সমস্ত গায়ে হাত বিলাবেন। মৃত্যুর আগে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আমার হাত ধরে বলতে, আয়েশা আমি ফু দিচ্ছি, তুমি সারা গায়ে বুলিয়ে দাও। অন্য কোনো ট্রিটমেন্ট নেই। শুধু তাই না, একদিন স্বয়ং জিবরিল এসেছেন, এসে বলতে, ইয়া মুহাম্মদ, তুমি অসুস্থ? বলেন, হ্যাঁ। ঠিক আছে, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা, আমি তোমার ফুঁক দিচ্ছি আল্লাহর নামে, যত কষ্ট তুমি ভোগ করছো সবগুলির ব্যাপারে আল্লাহ যেন তোমাকে মুক্তি দান করেন। বোঝা গেল জিবরিল নিজে এসে ফুঁক দিয়েছেন আমার রাসূলকে, তাদের সুস্থ হয়ে গিয়েছেন। উসমান বিন মাউদুন, বিখ্যাত সাহাবী, তিনি গেছেন একদিন, যে বলছেন, হে আল্লাহ রাসূল, আমার পেটে ব্যথা, অস্থির হয়ে গেলাম, ওষুধ পেয়ে কিচ্ছু হচ্ছে না। আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি বলো, তুমি 3 বার বিসমিল্লাহ বলো এবং 7 বার এই দোয়াটা পড়ো, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু। সবগুলো আমরা সালাতুল রাসূল দিয়ে দিচ্ছি, এগুলো পাবেন। উনি এসে বলছেন, আরে আমি এই দোয়া পড়লাম, এতদিনের পেটের ব্যথা ভালো হয়ে গেল। তাদের যে বিশ্বাস নিয়ে পড়বেন, শুধু পড়লেই তো হবে না, বিশ্বাস নিয়ে পড়তে হবে। আমি এই দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ রোগ সারানো মালিক, ইনশাআল্লাহ তিনি সারিয়ে দেবেন। তকদির মালিক তো তিনি। হ্যাঁ, মৃত্যু রোগের তো কোনো ওষুধ নাই, যদি কারণ মৃত্যুর ডেট ঠিক থাকে ও তো লয় আসতে আক্রমণ সাহায্য লয় আসতে আক্রমণ আকপিস হবে না, কিন্তু আপনি দোয়া করলেন নেকিটা কিন্তু পেয়ে গেলেন, আপনার কোনো লস নেই। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذن ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها خطاياه متفق عليه। কোন মুসলমান এমন কোনো কষ্ট পায় না, এমনকি মনের কষ্ট, দুনিয়ার কষ্ট, দেহের কষ্ট, আজা রোগ পীড়া, এমনকি পায়ের তলায় একটা কাঁটাও যদি ফোটে, আল্লাহবাক তার বিনিময়ে তার সমস্ত গুনাহ ঝরিয়ে দেন। মোমেনের কোনো কষ্ট হলে যদি তিনি সবর করেন, আল্লাহ উপর তাওয়াক্কুল করেন, আল্লাহবাক ওই কষ্টের বিনিময়ে তার গুনাহ ঝরিয়ে দেন। এটি সবচেয়ে বড় লাভ আমাদের জন্য, মোমেনের কোনো লস নেই। এমনকি তিরমিজির রাওয়াতে এসেছে ইয়ামুতু ওয়া লাইসা আলাইহি খাতিয়া, যখন তিনি মৃত্যুবরণ করেন তার আমল নামে কোনো গুনাহ থাকে না। বহু মানুষ অনেক দিন বিছানায় পড়ে থাকে না, 1 মাস, 2 মাস, 3 মাস, কেউ বছর পর পড়ে আসে। ভাইরা নিজের বাড়ির পরিবার লোকেরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, অতিষ্ঠ হয়ে যাবে না। উনি যদি ঈমানদার হন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, এর দ্বারা তার গুনাহ মাফ হচ্ছে, আপনি খুশি হবেন যে আমার আব্বা বা চাচা বা ভাই বা স্ত্রী বা কেউ এতদিন রোগ ভোগ করে পরে মারা যাচ্ছে, এর দ্বারা তার গুনাহ মাফ হচ্ছে। এই আনন্দে, এই তৃপ্তিতে আপনি খুশি থাকবেন, আপনি কোনোদিন তাকে অযত্ন করবেন না। আমরা জয়বাটের ছেলেটির গল্প বারবার আমার মনে আসে। 25 বছর ধরে সে তার মাকে ঘাড়ে করে নিয়ে সেবা যত্ন করে, বিছানা, পেশাব, পায়খানা, টয়লেট, বাথরুম সব ওই যুবক ছেলেটি করে। নিঃসন্দেহে অন্যরা হলে মায়ের মৃত্যু কামনা করতো, তো অন্য কিছু করতো বা আঞ্চল হাসপাতালে ফেলে রেখে দিত, কিন্তু না, এটা মা, এর মা, এই মা আমার গর্ভ ধারেনি, মা ছিল বলি আমি ছেলে, মা আমাকে 9 মাস কঠিন কষ্ট করে আমাকে গর্ভে রেখেছিলেন। জন্মের মুহূর্তে আমার কত কষ্ট দিয়েছি আমি তাকে, জন্মের পরেও আমি যখন কোনো কষ্ট ক্ষমতা আমার ছিল না, এই মাই আমাকে কোলে পিটি করে প্রচণ্ড শীতে ক্যাথা জড়িয়ে আমাকে বুকের মধ্যে দুধকে এই মানুষ করেছেন। আর আজকে মা বৃদ্ধ হয়ে সন্তানের কাছ থেকে কিছু ঋণ না পায়, কিসের সন্তান আমি? অথচ তুচ্ছ কারণে মাকে খুন করছে। কালো পেপারে পড়ে দেখলাম, আজকেও দেখছি একটা, তুচ্ছ কারণে বাপকে খুন করে দিচ্ছে। তাজ্জব হয়ে গেলেন, মাত্র 15 কেজি চাউল নাকি বাপ দিয়েছিল কোন ধর্মীয় প্রতিষ্ঠানে, কেন তুমি দিলে? এটা আমার রুজি কমে গেল, আমার কামার টাকা তুমি দেবে, তোর অধিকার তোমার কে দিল? সেই চাউলের টাকা আনতে গেছে বাপ মা, বাপ আর বেটা একসাথে, রাস্তায় গিয়ে ছুরি দিয়ে প্রকাশ্যভাবে বাপকে খুন করে মেরে ফেললেন। এটা কি ছেলে? এ তো মনে হয় একটা কুকুরের বাচ্চাও বোধ হয় কুত্তাকে এভাবে মারে না, এ তো মানুষই না। এজন্য কোরআনে এসে উলায়েকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্প জন্তুর মতো, তার চাইতে নিকৃষ্ট। একদিন আমার বিশ্বাস হতো না, এখন পত্রিকা পড়ে বিশ্বাস হচ্ছে, মানুষকে পারে এগুলা। আয়েশা সিদ্দিকা বলছেন, আমি কাউকে মৃত্যুর সময় এত কষ্ট দেখিনি যত কষ্ট দেখেছি আমার রসুলকে। অনেকে বলেন কি জানেন, আরে বলে মৃত্যুর সময় একদম কোনো কষ্ট বানি হাসতে হাসতে মরে গেছে, লোকটা কতই না ভালো ছিল, বলি না আমরা? না, মৃত্যুর সময় কষ্ট হওয়া না হওয়ার মধ্যে আখেরাতে শান্তি হওয়া বা শাস্তি হওয়া নির্ভর করে না। সেটাই হতো তা আমার রসুল তো গল্প করতে মারা যেতেন, কোনোই কষ্ট হতো না। তো আয়েশা কি বলছেন, আমার রসুলের মৃত্যুর সময় যে কষ্ট আমি দেখেছি, এত কষ্ট আমি কাউকে দেখি নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যদি এই কষ্ট পেয়ে থাকেন, আমরা তো কিছুই না। অতএব কষ্ট পাওয়ার উপরে জান্নাত জাহান্নাম নির্ভর করে না, এই ভুল ধারণা যেন আপনাদের না থাকে। وعن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يعود مسلما غدوة إلا صلى عليه 70,000 ملك حتى يصبح কোনো মুসলমান যখন কোনো মুসলমানের সেবা করার জন্য যায় তখন তার সঙ্গে 70,000 ফেরেশতা সেখানে অবস্থান করে যতক্ষণ যদি সকালে যায় তো সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা তার জন্য দোয়া করে আর সন্ধ্যা গেলে পরদিন সকাল পর্যন্ত তার জন্য দোয়া করে 70,000 ফেরেশতা وكان له خريف في الجنة এবং যে ব্যক্তি জান রোগী সেবা করার জন্য আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাতে একটা বাগান নির্মাণ করা হয় এই সুন্নাত আমল করার চেষ্টা করবেন জানতে পারলে অনেক আছে রোগী থাকে জানতে পারি না তাই না জানতে পারলে ইচ্ছাকৃতভাবে জানো এই ভুলটা কোন না কারণ একদিন হলো অন্তত যাওয়ার চেষ্টা করবেন জান্নাতের একটা বাগিচা কিনে আনতে পারবেন